আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্টল দিয়ে থাকি, যারা আমরা ছোট উদ্যোক্তা আছে, আমরা বিভিন্ন মেলাতে স্টল দিয়ে থাকি। তো এই মেলাতে আমরা যে ভুলটা করে থাকি, সাধারণত প্রথমে আমরা মানে স্টলটা প্রোডাক্টগুলো সাজাই, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আরও যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, পাশাপাশি ভিজিট করার সুযোগ হয়েছে। রিসেন্টলি আমি ভিজিট করেছি ডিজিটাল মেলা, সেখানে অনেকগুলো স্টল ছিল, যে স্টলগুলোতে আসলে এই বিভিন্ন স্টুডেন্টরা আসছিল, পাশাপাশি আইটি, যেহেতু এটা ডিজিটাল মেলা সেখানে ছিল আইটি প্রতিষ্ঠানগুলো। তো এছাড়াও আরও বিভিন্ন মেলাতে আমার যাওয়ার সুযোগ হয়। তো আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে, হয়তোবা এই ভিডিওটা আপনার ওই স্টলের ক্ষেত্রে বা মেলাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে ভুলগুলো সাধারণত আমরা করে থাকি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি একটা সুন্দর ব্যানার করবেন, ব্যানারটা আপনার স্টলের পিছনে থাকবে। যদি আপনি সেবামূলক ব্যবসা করেন, ধরেন আপনি সফটওয়্যার বিজনেস করতেছেন বা যেখানে আপনার প্রোডাক্ট না সার্ভিস আছে, সেক্ষেত্রে আপনি একটা প্রজেক্টর ইউজ করতে পারেন, সেখানে আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আপনি এটা দেখাতে পারেন। আর যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তখন আপনাদেরকে অনেক কিছু বিষয় চিন্তা করতে হবে, যেমন এখন কী সিজন চলতেছে, আমার স্টলের লোকেশনটা কোথায়, সেখানে মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু, বা ওইটা কোন শ্রেণীর মানুষ এখানে আসবে আমার মেলা আমাদের স্টলে, এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু আপনাকে স্টলের প্রোডাক্টগুলো নির্বাচন করতে হবে এবং প্রোডাক্টগুলো সাজাতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি আমি যদি বলি, ধরেন আপনি একটা ওপেন প্লেসে গেলেন যেখানে আসলে মানুষটা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইজিংগুলো ছোট করে করতে হবে। তাহলে আপনার অনেক এখানে যারা আসবে তারা অনেকগুলো স্টল ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনতে পারবে। এখন আপনি এমন কিছু প্রোডাক্ট নিয়ে গেলেন এগুলো অনেক দামি বা ওই প্যাকেজটা আপনার অনেক বড়, তো সেক্ষেত্রে দেখা গেলো একটা প্রোডাক্ট কিনলে তার আর কিছু কেনার ক্ষমতা থাকবে না, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমার প্রোডাক্টের ভ্যালুই বেশি, তখন সেক্ষেত্রে তার কিছু করার নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ছোটো করে প্যাকেজ সাজাতে পারেন ওই এলাকার জন্য, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। পাশাপাশি আপনি মানে যে প্রোডাক্টগুলো সাজাবেন সেখানে যদি আপনার ট্যাগে আপনার মানে প্রত্যেকটা প্রোডাক্টের বিবরণ থাকে, যেমন দেখা গেলো আপনি যেখানে গেলেন সেখানে অনেক মানুষের ভিড়, তখন আপনি একটা একটা কাস্টমারকে হ্যান্ডেল করতে আপনার অনেক সময় চলে যাবে যদি আপনার সাপোর্টিং হ্যান্ড না থাকে। তখন আপনি কী করতে পারেন, একটা প্রোডাক্টের যে প্যাকেট করলেন প্যাকেটের গায়ে ডিটেলস লিখিয়ে দিলেন, হ্যাঁ, এবং সেটা কী কী উপাদান দিয়ে তৈরি করা, যেমন যদি আপনি খাবার অ্যাড নিয়ে শুরু করেন, খাবারের নাম কী, এই খাবারের নাম কী, এটার দাম কী, কত টাকা, ঠিক আছে, ডিটেলস আপনি লিখিয়ে দিলেন, ঠিক আছে। তখন আর কেউ এটা মানে এই প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে সে বুঝলে এখানে কী কী আছে, এখন আপনাকে আর বলতে হলো না, ঠিক আছে। আর প্রাইজিংটা আপনি একদম দিবেন, এখানে সবচেয়ে বড় কথা হলো একদম যদি না রাখেন তখন আপনার কাস্টমার যে নেগোসিয়েশন করা লাগে সেটা আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এখানে কাস্টমার একই দিন আসতেছে বা কয়েকদিন আসতেছে, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে এখানে ভিড় করবে, ঠিক আছে। তো আপনি যত সহজে যত কম সময়ে কাস্টমারটাকে হ্যান্ডেল করতে পারবেন তত আপনি গেইনার হবেন, ঠিক আছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর ভিজিটিং কার্ড রাখার জন্য একটা বক্স রাখবেন, দেখা যাচ্ছে, অথবা আপনার ভিজিটিং কার্ডটা আপনি টেবিলের সামনে রাখবেন, পাশাপাশি তাদের ভিজিটিং কার্ডটা রাখার জন্য একটা বক্স রাখবেন। এটা যদি গ্লাসের ভিতরে হয়, বহিমের মতো করে থাকে, তাহলে জিনিসটা সুন্দর হয়। যেমন ধরেন তারা কী করলো, ভিজিটিং কার্ডটা ওখানে রেখে গেলো, অথবা আপনি বলতে পারেন যে ওখানে লিখতে পারেন যে ড্রপ ইউর বিজনেস কার্ড, ঠিক আছে। অথবা যদি মনে করেন যে না আমার ওই ধরনের সামর্থ্য নাই, আপনি কী করতে পারেন, একটা খাতা রাখতে পারেন তার ভিজিটিং কার্ডটা, বা তার যদি তার কী বলে ভিজিটিং কার্ড ইনস্ট্যান্ট না থাকে তখন আপনি তার নাম্বারটা নিয়ে রাখতে পারেন, ঠিক আছে, নোট করে রাখতে পারেন, একটা খাতার ভিতরে খাতা রাখতে পারেন, কলম রাখতে পারেন, ঠিক আছে। এই হলো মূল কথা। তারপর হচ্ছে এমন কিছু লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমি ডিজিটাল মেলাতে যখন ভিজিট করলাম সেখানে আসলে অনেকগুলো মানে স্টল ভিজিট করার সুযোগ হয়েছে। সেখানে আসলে যেটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে তারা কিছু চকলেট রাখছে, ঠিক আছে, যেমন ওখানে গিয়ে আপনি চকলেটটা নিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনাকে আকর্ষণ করার জন্য, যে আপনি ওখানে স্টলে যাওয়ার জন্য একটা চকলেট মানে একটা কয়েকটা ছোটো ছোটো মানে 5 টাকা বা 2-3 টাকা দামের কিছু চকলেট আছে ওগুলো রাখলেন, তাহলে ওরা আসলো, পাশাপাশি আপনার একটা হ্যান্ড
মানে ব্রুশিয়ার অথবা লিফলেট নিয়ে গেল, অথবা আপনার স্টলটা সে ভিজিট করলো, ঠিক আছে? তো এটা এক্ষেত্রে হয়তো বা খরচ হবে আপনার কত, 200-300 টাকা খরচ হতে পারে একদিনে। তো এই এই 200-300 টাকার বিনিময়ে আপনি কিন্তু অনেক ভালো একটা মানে আউটপুট পেতে পারেন। আর যদি মনে করেন আপনার খাবার মানে স্টলটা খাবারের স্টল হয়, সেক্ষেত্রে অবশ্যই টিস্যু রাখবেন এবং কি পানি রাখবেন এবং পারলে সাবান, ঠিক আছে, অথবা হ্যান্ডওয়াশ, এটা রাখলে অনেক ভালো হয় যারা খাবার নিয়ে বিজনেস করবেন। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে ভাংতি টাকা। ভাংতি টাকার অভাবে অনেক সময় অনেক কাস্টমার হারাবেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার সেল ভালো হবে বা যেটাই হোক না কেন, আপনি ভাংতি টাকা কিছু রাখবেন, এক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হবেন। এটা আমার সবচেয়ে ভালো মানে বড় একটা কথা, এটা এটা মাথায় রাখবেন। ভাংতি টাকার জন্য আপনাকে প্যারা নিতে হবে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আমি এই ভিডিওটা আসলে আরও আগে করার কথা ছিল, আমি সময়ের কারণে করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।